বন্ধুরা, নিশ্চয় সবাই খুবই ভালো আছেন। আমি তো মোটামুটি ঠিকই আছি। তো আসুন এবার আমার নতুন ব্লগ দেখুন। হ্যাঁ, এবার আমি আমার মামার বাড়িতে এসেছিলাম। মামার বাড়িতে এসে কী কী করেছি আর মামার বাড়ির ফ্যামিলিদের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো দেখুন, আমার এখানে মামার বাড়িতে চাষবাসই হয় আর এমনি অন্য কিছু করে না ওরা। তো দেখুন আমাদের এখানে মামার বাড়ি। এই যে বন্ধুরা, আমাদের মালদার বাড়িগুলো, এগুলো বলে টাটির বাড়ি। এটা আমার বড় মামি, ওটা হচ্ছে আমার বোন একটা, এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ। এই যে এটা আমার বড় মামার বাড়ি, আমার তিনটে মামা। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি আর বড় মামার ফ্যামিলি। যে বড় মামার ফ্যামিলি সবাই, যে হয়েছে মাছ হচ্ছে বড় মামা, বড় মামি আর হচ্ছে এই যে বড় বৌমা, এটা হচ্ছে আমার বড় মামার বড় ছেলে। আর ছোট ছেলে নেই, ও তো ফোর্সে চাকরি করে। আর এই যে ওর বউ, আর এইগুলো হচ্ছে ওই বড় মামার ছেলের ছেলেরা, বুঝলেন? এই হচ্ছে বড় মামার ফ্যামিলি। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। হ্যাঁ, এটা পেছন দিক থেকে ছবিটা, যে ওদের গোয়াল ঘর, ওই যে গরুগুলো থাকে। এটা আমার মেজো মামার বাড়ি, এই যে। আর এই যে ফ্যামিলি, হ্যাঁ, এটা হচ্ছে আমার মেজো মামা, মেজো মামি। আর এই যে ওটা হচ্ছে, এটা আমার বোন সুধা, তারপরে আমার বোন ক্ষমা, আর ওইটা আমার বোন জ্যোৎস্না, মামার মেয়ে। হ্যাঁ, দুটো মামার মেয়ে, আর এইগুলো হচ্ছে মামার বৌমা। এটা একটাই ছেলেকে পেয়েছি, সবগুলোকে পেলাম না, কী আর করবো। তো দেখিয়ে দিলাম আমার মামার বাড়ির ফ্যামিলিকে। হ্যাঁ, বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়েছে। মামার বাড়ি একটা ধান ভাঙানো, গম ভাঙানোর কল আছে। এই যে এটা হচ্ছে কল, হ্যাঁ, ধান ভাঙানোর মেশিন, কল ভাঙানোর মেশিন। এই যে এটা ছোট মামার বাড়ি, হ্যাঁ, ওরও দোতলা কিন্তু এই দিকটা বাড়ায়নি। আর এই দেখুন, এই যে এইগুলো হচ্ছে পায়রার থাকার জায়গা। এই দেখুন, পায়রা বেরিয়ে গেল একটা, এইভাবে ওরা পায়রা পোষে। অনেক পায়রা আছে মামাদের। এই যে একটা পায়রা, এই যে নিচে কত পায়রা দেখুন, কত পায়রা, পায়রা বসেছে ওরা। আর এটা হচ্ছে মামা, মামির ছোট মামার, ছোট মামা একটু উপরে আছে, হ্যাঁ, পেলাম না। তো এটা হচ্ছে আমার ছোট মামি, ছোট মামির বড় ছেলে, আর হচ্ছে ছোট মামির ছোট ছেলে ওর বউ, আর এটা হচ্ছে বড় মামির বড় ছেলে বউ, আর এই যে এটা ছেলে ওর দুই ছেলে, আর এই যে মেয়ে, ও মেয়ে মেয়ে সরি মেয়ে, হ্যাঁ, আর এই যে আর ওর হচ্ছে এই বাচ্চা। হ্যাঁ, এই হচ্ছে ছোট মামির ফ্যামিলি। হ্যাঁ, ছোট মামার বাড়ির ছাদ থেকে ছবিটা তুলছি। হ্যাঁ, যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে। ছোট মামাদের অনেক তাল গাছও আছে, মামাদের অনেক তাল গাছও আছে। এই যে মামা এখন একটু অসুস্থ, হ্যাঁ, সেই জন্য মামাকে এইভাবে একটু মশারি ঠাঙিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, যে মামাকে এইভাবেই তুলে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার হচ্ছে ছোট মামা, এই মামাকে আমি দেখতে এসেছিলাম এখানে। হ্যাঁ, এই যে এটা একটা কালী মন্দির, মামার মামার বাড়ির কালী মন্দির। হ্যাঁ, এটা আগে একটা গাছ ছিল বড় দেখে, বট গাছ, এটাকে কেটে দিয়ে এই মন্দিরটা বানিয়ে দিয়েছে। যে আমার মামার বাড়ির কলা বাগান, তারপরে দেখাচ্ছি, দাঁড়ান আম বাগান দেখাচ্ছি। কলা বাগান কি সুন্দর দেখুন, কত কলা গাছ বন্ধুরা। এই যে আমার মামার বাড়ির আম বাগান দেখুন, ছোটোর থেকে আমরা এই বাগানের আম খাচ্ছি। হ্যাঁ, দেখে যাচ্ছি, দেখতে আসি প্রত্যেকবারে। দেখুন এখানের মালদার আম বাগান, শুধু আম গাছে ভর্তি, আম আর লিচু গাছ। এই যে একটা সুন্দর লিচু গাছ, এই যে আর একটা লিচু গাছ, এগুলো সব মামাদেরই। কাঁঠাল গাছ, কত গাছ, বিশাল গাছ, এটা পুরো এর এলাকাটাই বাগান। আর এই দেখুন কাঁঠাল গাছ, কত বড় বড় উঁচু উঁচু কাঁঠাল গাছ, এত কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ আর আম গাছ। তারপরে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর গাছে বলতে, এই যে একটা বাস ঝাড়, তো মামাদেরই ঝাড়। এটা হচ্ছে বেল গাছ, আর ওই দেখুন
বাঁশ বাগান দেখুন, কি সুন্দর সুন্দর বাঁশ বাগান। বাঁশ বাগানে গেলে আর দেখা যাবে না কিছু, এখন তো একটু দিন আছে না। বাঁশ বাগান শুধু এখানে বাগানেই ভর্তি, আর কিছু নেই বাগান। চলুন বাঁশ বাগান দেখাচ্ছি, দেখুন এখানকার মামাদের বাঁশ বাগান কত বাঁশ বাগান। বাস চারিদিকে শুধু বাস লাগিয়েছে, এগুলো আম গাছ ছিল আগে, এখন ওরা বাস বাগান করে দিয়েছে। বিশাল বিশাল বাস বাগান, দেখানো যাচ্ছে না বাসগুলো এতটাই, মানে ঝুলে ঝুলে নিচে দেখুন কি সুন্দর। এই যে এখান থেকে গোড়া, গোড়ার থেকে এইভাবে এইভাবে হয়ে 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 বাবা ওই গাছটার সঙ্গে আটকেছে, এরকম বড় বড় বাস বাগান। কি বাঁশ বাগানগুলো, সুন্দর বাগান। এরকম জায়গা মানে এদিকে আসলে দেখা যায়, শাল বাঁশ বাগান। দূরে তো আম বাগান দেখতেই পাচ্ছেন, অনেক দূরে শুধু আম বাগান। এখানে আগে আম বাগানই বেশি ছিল, তো এখন বাসও লাগিয়ে দিয়েছে। কত বাগান, আমাদের আবার গরুও আছে, দেখুন কি বড় বড় গরুগুলো। হ্যাঁ, ওরা বাগানে রেখেছে গরুগুলো, এগুলো হচ্ছে বড় মামাদের গরু। কতগুলো গরু দেখুন ডাকছে, কি সুন্দর গরুটা, শুনতে সুন্দর। কতগুলো গরু দূরে দেখছে, মামাদের কলা বাগান। আমাদের কলা বাগান শুধু কলা গাছে ভর্তি, এখানে কলা বাগান আর দেখাতে যাচ্ছি না, যে দেখিয়ে দিলাম কলা বাগান। বন্ধুরা এই যে এটা আমার মামার বাড়ির পুকুর, হ্যাঁ এই দেখুন কত বড় পুকুরটা, বিশাল বড় পুকুরটা। কি জানি কতটা জায়গা নিয়ে আছে তা জানি না, মামাদের অনেক কিছুই চাষ হয়, একদম মাছ চাষ থেকে শুরু করে ধান চাষ, গম চাষ, কত রকমের যে মাছ আছে তার নেই বলে, রুই কাতলা সব মাছই আছে। তিন মামারই ভাগ আছে এই পুকুরটাতে, বিশাল বড় পুকুরটা। দেখিয়ে দিলাম পুকুরটা, এটা হচ্ছে বেগুন গাছের বাগান, দেখুন কত বড় বেগুন গাছের। আর পাশ দিয়ে রাস্তা, সবাই চলে যাচ্ছে বাড়িতে কাঠ নিয়ে কত কিছু কাজ করে চলে যাচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে বাঁধাকপির বাগান, এই যে এই দেখুন বাঁধাকপি ধরা শুরু হয়েছে, এখন শুরু হয়েছে জাস্ট। বন্ধুরা এই যে এটা বাঁধাকপি ফলেছে, দেখুন কি সুন্দর হচ্ছে এখন বাঁধাকপি। এই মাঠটা পুরোটাই বাঁধাকপি, এখান থেকে মানে কিছু তোলা হয়ে গেছে বাঁধাকপি, এগুলো বড় হয়েছে সেগুলো মানে তুলে নিয়েছে। আর এই যে সুন্দর সুন্দর বাঁধাকপি হচ্ছে, এগুলো মানে হবে, এখন আরও বড় হয়নি, যে হচ্ছে এই বাঁধাকপিটি সুন্দর বড় হয়েছে, সাদা হয়েছে। হ্যাঁ, আর ওই যে দূরে ওগুলো মানে ফুলকপির মা বাগান, ফুলকপি হয়েছে, দেখুন এই যে একটা ফুলকপি হচ্ছে, কি সুন্দর ফুলকপি হচ্ছে। ওই যে দূরে কত দূর পর্যন্ত, চারিদিকে শুধু মাঠ, চাষবাসেরই ক্ষেত। হ্যাঁ, এই দেখুন পুরো বাগানে ভর্তি সুন্দর বাঁধাকপিগুলো হয়ে হয়ে থেকেছে, ফুলের মতন লাগছে না, কি সুন্দর লাগছে।
কি সুন্দর হয়েছে, কি ভালো যে লাগছে। বন্ধুরা, এই যে হচ্ছে টমেটো বাগান, শুধু চাষবাসই বললাম না, কত টমেটো হয়েছে বাগানে বাগানে, দেখুন বিশাল বড় বড় টমেটো। এই যে টমেটোর বাগান, এই মাঠটা পুরোটাই টমেটো বাগানে হলুদ ফুলে ভরে আছে। দূরে দেখছেন পুরো চাষবাস। এই যে বন্ধুরা ছোলার, ছোলার শাকের গাছ কি সুন্দর বড় বড় হয়েছে ছোলার শাকগুলো। ফুলও ফুটেছে হালকা হালকা পার্পেল কালার। বন্ধুরা এই যে এখানে এসেছি, দেখুন কত চারিদিকে শুধু বাগান আর বাগান, মাঠ, চাষবাসের মাঠ, সবাই চাষবাস করছে, ধান কত কিছু লাগিয়েছে, সবজি থেকে শুরু করে সব কিছুই আছে। আমার একটা মামার, ছোট মামার, মেজ মামার এক বৌমা, হ্যাঁ হ্যাঁ, শাক তুলছে, দেখো শাক তুলছে। কি করবে শাকগুলো? ও বিক্রি করবে, সব এখন তুলে নেবে নাকি? তুলে নিয়ে তারপরে কালকে সকালে বিক্রি করতে যাবে, হয়তো কেটে কেটে নিয়ে। ও সুন্দর শাক তুলে তুলে কাটছে। যেও তোমরা, হ্যাঁ এই যে ওরাও এসছে সঙ্গে, বাচ্চাগুলোকেও নিয়ে এসছে, তুলে রেখেছে শাকগুলো এইভাবে কত তুলেছে দেখুন। এগুলো মাঠ বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। এটা আমার এক মামার ছেলে, হ্যাঁ ও এসছে বাগানে, এই মাঠে সব সবজিগুলো তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। ও সপরিবারেই এসছে। বন্ধু এই দেখুন, এখানে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর কাজ করে, দেখুন এই রইটা দিয়ে ওরা ঘাস তুলছে, হ্যাঁ ঘাস তুলে ওরা গরু ফুড়েতে খাবে, দেখুন ওদের এই কুর্তি ওটাকে বলে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব কাজ করছে। দেখুন তুমি কি করতে এসছো, কাজ করতে, হ্যাঁ বলছো না যে কি করতে এসো, মুড়ি খাচ্ছো, উড়ে বাবা বন্ধুরা। এই যে মামার বাড়ির ইটের ভাটায় চলে এসেছি, ইট বানাচ্ছে মামারা, ছোট মামার ইট হচ্ছে এটা। এই যে আমার পাশে ছোট মামি, ও দেখতে এসছে, ছোট মামি ইট ইট বানাচ্ছে, সে দেখতে এসছে। এই যে ছোট মামি, আমার ছোট মামি, হ্যাঁ কীভাবে কষ্ট করে দেখুন ইটগুলো বানায় মানুষ। আর এখানের মাটি না খুবই ভালো, এখানের মাটি হচ্ছে সুন্দর বালি, বালি দোয়াশ মাটি, হ্যাঁ সুন্দর মাটিগুলো। বন্ধুরা মাটিগুলো সুন্দর করে মেখে রেখেছে, হ্যাঁ এই যে ও সব মেখে রেখেছে, আর ও বানাই ইট এই যে মেখে রেখেছে। ওই দেখুন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একটু দেখো, এই যে এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটার মধ্যেই মাটি দেবে, কিছু বালি দিয়ে দিয়েছে তার সাইডে, আর ওই যে দেখুন বানাচ্ছে কেমন করে ইটটা, হ্যাঁ ছাঁচের মধ্যে ইটটা দিয়ে বানাচ্ছে, দেখুন কি সুন্দর বানাচ্ছে। এক মিনিটে হয়ে গেল না, ইস আবার কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর, কি সুন্দর বানাচ্ছে ফটাফট। এই যে বাহ কি স্পিডে বানাচ্ছে না, হয়ে গেল, ও বাবা বলতে না বলতেই হয়ে যাচ্ছে, বাহ। ওরা ওইভাবে বানিয়ে বানিয়ে রেখে, ওরা এইভাবে সব রেখে দেয়, রেখে দিয়ে শুকায়, শুকানোর পর শুকানো হয়ে গেলে আবার এই যে এইভাবে ওরা একসঙ্গে সব জড়ো করে রাখে, একটা একটা করে তুলে রাখে, এই যে তুলে রেখে তারপরে আবার আগুন দিয়ে পোড়াবে। বন্ধুরা মামার বাড়ির সফর শেষ, চলেছি বাড়ির পথে, হেঁটে হেঁটে, কোনো অটো টটো কিছুই পাইনি, এই যে হেঁটে রাস্তায় যাচ্ছি এখন আমি আর আমার বোন, হ্যাঁ এই যে বোন, ও যাচ্ছে আমার সঙ্গে, ও এসেছিলো বলেই মামার বাড়ি আসা হলো, আমি তো একা আসতে পারতাম না, কারণ অনেকটাই দূর, দু তিনটে বাসকে
এই করে আর ওই যে সাইডে দেখছেন কি সুন্দর হলো সব। আগে একটা নদী ছিল এখানে, এটার নাম ছিল পাগলা নদী। তো ওটা বন্ধ হয়ে গেছে, মজে গেছে, সেই জন্য এখন এগুলো জলা হয়ে গেছে। দেখছেন শুধু জলা, আর ওই কচুরিপানা গাছ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আম বাগান, দেখুন কত আম বাগান। একটু আমাদের এখানে কেউ ইট কিনে বাড়ি বানায় না, সবাই ইট বানিয়ে বানিয়ে বাড়ি বানায়। এখানেও দেখছে একটা ইটের ভাটা তৈরি করছে। এই যে একটা অটো এসে গেছে, দেখি বলছে বোন দেখে নিয়ে যাচ্ছে কিনা। যে সেই পাগলা নদীর ভিউটা, হ্যাঁ জল জমে গেছে, জল তো নেই কারণ গঙ্গা নদী বাঁধ দিয়ে দিয়েছে ওখানে আগে, সেই জন্য আর জলটা আসতে পারে না, সেই জন্য এখানে জলা হয়ে গেছে। এগুলো আগে নদী ছিল ছোট্ট একটা, মানে জল আসতো বলে এখানে জল। তো বন্ধুরা আমার অটো তো চলে এসছে, ওই যে দেখুন অটোটা ঘুরছে, ঘুরে আসছে। তো ওই অটোটায় আসবো, যাব। বন্ধুরা অটোতে চেপে গেছি, এবার চলেছি আমার বাস, বড় বাস ধরতে। আর এইদিকে নদী, আর এইদিকে হচ্ছে বাড়ি, সব বাড়ি। এবার হচ্ছে গ্রামে ঢুকে গেলাম, এবার গ্রামের পথে যেতে হবে। গ্রামের বাড়ি ঘর দেখুন, এখন আর কারো মাটির বাড়ি তেমন নেই। হ্যাঁ এই যে এটাই হচ্ছে আসল আগে গ্রামের কাকতির বাড়ি, এই যে একটা বাড়ি, এটা বলে কাকতির বাড়ি, কাকতির বাড়ি না সবার। এখন খুব রেয়ার এক দুজনের বাড়ি আছে, বেশিরভাগ সব ইটেরই বাড়ি, ইটেরই বাড়ি বাড়ি দিয়েছে। দেখুন এখানে অটো টটো ভিড়, সব জায়গায় অটো টটো ভিড়। মোটামুটি সবকিছুই আছে, নেই বলা তো চলবে না, ভালোই বাজার। হ্যাঁ মালদার মতন আগে এখানে বড় বাজার ছিল। এটাই হচ্ছে আসল পাগলা নদী, দূরে দেখতে পাচ্ছেন কত দূর থেকে নদী আসছে, গঙ্গা নদীর সঙ্গে অ্যাটাচ আছে নদীটা। হ্যাঁ এই যে ব্রিজটার জন্য এটা আপনার জল নেই। বন্ধুরা এই যে ইটের ইট ফাটা, এই যে ইটগুলো পুরানো হয়ে গেছে, আর নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা এই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের এখানকার গঙ্গা নদী। হ্যাঁ এটা গঙ্গা নদী, এটা আগে দূরে ছিল।
এবার ওই এই যে আমরা এখন নদীর দিকে এগোচ্ছি, হ্যাঁ, তো নদীর ধারে ধারে ইট বানিয়ে বানিয়ে রাখছে, ইট মনে খুব বিক্রি বানায় এখানে নদীর ধারে ধারে। আগে বলে এখানটা জল ছিল নদীর ধারে। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকো, নৌকা যাচ্ছে, এই যে গঙ্গা নদীটা, গঙ্গা নদী ওই যে বড় দূরে দেখতে পাচ্ছেন বিশাল দূরে, ওটাই হচ্ছে আসল নদী। ভেঙে ভেঙে নদীর চারিদিকটা ভেঙে হয়ে গেছে, নদী কেটে 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 নদী। ওখানে অনেক লোকের বাস ছিল আগে। ওই যে দূরে দেখুন একটা নৌকো আসছে, এখানে অনেক নৌকো আছে, মাছ ধরে, যাতায়াত করে। হ্যাঁ, আর ওই দেখুন নদীর ধারে ধারে উপরে উপরে গ্রাম। আগে এগুলো সব জায়গাগুলো বাড়ি ছিল, সব চলে গেছে নদীর গর্ভে কেটে কেটে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন একটা, ওটা হচ্ছে একটা চর, এগুলো বলে। ওই পাশেও নদী আছে, গঙ্গা নদী, ওর পাশে এখানে চর জমে গেছে, আর এখানে হচ্ছে এটা গঙ্গা নদী। বন্ধুরা, এই যে গঙ্গা নদীর জল আমার বোন মাথায় নিচ্ছে, হ্যাঁ মাথায় নিচ্ছে গঙ্গা নদীর জল। আমরা এসছি দুজনে একটুখানি মজা করে নিই নদীতে। বন্ধুরা, এখন আমরা দুই বোন নদীর ধারে বসে আছি, হ্যাঁ, আর গঙ্গা নদীর নদীর ধারে বসে আছি দুই বোন। আর আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তো দেখবেন, হ্যাঁ, দেখে লাইক শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।